বাগানে একটা গোলাম, আর এই বাগান জেনে রাখবেন আপনারা যে দরবারে এসছেন আমার মাসানজুর রহমতুল্লাহ, আপনাদের একটা কথা খালি বলে দোয়া করবে, একটা কথা, নজির বে নজির বে নজির বে নজির মাস্তান হুজুর, জোরে বলুন সুবহান আল্লাহ। কেন মুসলমানদের বসে প্রস্তাব করার মতো জায়গা একটা করে গেছে, জোরে বলুন সুবহান, কথা বুঝতে পারলেন না? এই ক্যানিং বে নদী হচ্ছে আমার মাস্টার হুজুর কিতবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। কেন জমি জায়গা সম্পদ যা ছিল যা ছিল যে নাকি চাইলে তাম পৃথিবী সোনা হয়ে যাবে, সেই বিশ্ব নবীর ঘর খেজুর পাতা দিয়ে ছাব, খেজুর পাতার বিছানা একটা ভাঙা ছড়ায় ওমর কানছে, আল্লাহ রসুল হচ্ছে ওমর আমি আল্লাহ পাকের কাছে এইটা চেয়েছি, আমার নবী পাকে দোয়া কেন চাইলেন, আমার নবী পাকে দোয়ার কারণে চাইলেন, আল্লাহ পাক তার মিসকিন বান্দা বান্দীদিগকে 500 বছর আগে দয়া জান্নাত নসিব করবে। সেই লাইনে মিসকিন হবে, বুঝতে পারছেন? আমার দাদা হুজুর কিন্তু না শীতকালের চাদর লেপ কেটা ফেলে ঘুমাচ্ছে, এই জানেন না মুরিদা আগে জিজ্ঞেস করবেন, ভাঙা তিরপল দিয়ে ছাওয়া, একজন মুড়ির পয়সা আছে হুজুরের দিক বলতে ছাওয়া, একটা নতুন দিক বলে ছেঁড়া বলে দিক বলে হুজুরের দিকে আলো পড়ে দেবো, কি হলো এটা? আল্লাহর রহমত থেকে আমার বঞ্চিত করতে চায়, আল্লাহর আলো থেকে আল্লাহর পানি থেকে রহমতি পানি রহমতি আলো থেকে বঞ্চিত করতে চায় বলে হুজুর বড় ছুটি নিয়ে সেই তিরপলটা কেটে দিল। আর তবে হুজুর কেবলার ঘরে যখন আল্লাহর রহমতের পানি পড়তো বর্ষাকালে, পানি থেমে যাওয়ার সাথে হুজুরের ঘরটা আল্লাহ শুকিয়ে দিতেন, জোরে বলে সুবহান, হ্যাঁ আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত চাইনি ঘর বাড়ি। আমরা তো সব বুঝতে পারছেন, আরে হবে অত সহজ চেষ্টা করতে হবে, আগে বলি তালাশ করতে হবে, না তো পাবেন না, তালাশ করতে হবে। দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা